দুদিনের সফরে রাজ্যে অমিত শাহ আজ একগুচ্ছ সভা শুভেন্দু সহ তৃণমূল ত্যাগে একাধিক নেতার বিজেপিতে যোগদানের সম্ভাবনা সকালে বিধান সরণিতে বিবেকানন্দর জন্মভিটেতে যাবেন অমিত শাহ এরপর হেলিকপ্টারে মেদিনীপুর পুজো দেবেন সিদ্ধেশ্বরী ও দেবী মহামায়া মন্দিরে মেদিনীপুর শহরে ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করবেন অমিত শাহ শাহর সফরসূচি অনুযায়ী মেদিনীপুরের বালিঝুড়ি গ্রামে তফসিলি জাতির প্রতিনিধি ঝুনু সিংহের বাড়িতে মধ্যাহ্নভোজ ছাড়বেন অমিত মেনুতে সালাড ভাত রুটি পোস্ত দিয়ে খসলা শাক লাউ দিয়ে মুগ ডাল শুক্তো ঢেঁড়স উচ্ছে ও পটল ভাজা ফুলকপির তরকারি টক দই মিষ্টি পাঁপড় এবং চাটনি মাটির থালার ওপর কলা পাতায় পরিবেশন বিকেলে মেদিনীপুর থেকে কলকাতায় ফিরবেন অমিত শাহ হোটেলে রাজ্য বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক রবিবার বীরভূমে রোড শো ওই দিনই দিল্লি ফিরবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কি কারণে ইস্তফা জানাতে হবে সন্তুষ্ট না হলে শুভেন্দুর ইস্তফাপত্র গ্রহণ অসম্ভব সোমবার বিধানসভায় তলব জানালেন অধ্যক্ষ চিঠি পেলে জানাবো প্রতিক্রিয়া শুভেন্দুর তৃণমূল ছাড়তেই শুভেন্দুকে জেড ক্যাটাগরি নিরাপত্তা কেন্দ্রের দেওয়া হচ্ছে বুলেট প্রুফ গাড়ি ক্ষমতার অপব্যবহার করছে মোদী সরকার কটাক্ষ তৃণমূলের তৃণমূল ছাড়লেন ব্যারাকপুরের বিধায়ক শিলভদ্র দত্ত ইস্তফাপত্র পাঠালেন মমতাকে আজই বিজেপিতে যোগ দাবি অর্জুনের মমতার হাতেই পুনর্জন্ম কটাক্ষ ফিরহাদের বিধায়ক ছিলাম কেউ পুনর্জন্ম দেয়নি পাল্টা শিলভদ্র একের পর এক নেতার দলত্যাগ বৈঠকে তৃণমূল কালীঘাটে কোর কমিটির বৈঠক মমতার হাজির অভিষেক পার্থ ফিরহাদ অরূপ সুব্রত বক্সী ছিলেন প্রশান্ত কিশোরও আতঙ্কের কারণ নেই পাশে আছে মানুষ বাড়াতে হবে জনসংযোগ বার্তা মমতার তৃণমূলেই আছে দল ছাড়ার সিদ্ধান্ত ভুল নিউ আলিপুরে অরূপ পিকের সঙ্গে বৈঠকের পর ভুল বদল জিতেন্দ্রর বিজেপিতে যাওয়ার রাস্তা বন্ধ দেখে সিদ্ধান্ত বদল উঠছে প্রশ্ন সিপিএম এ থেকে কাজ করা সম্ভব হচ্ছে না বিজেপিতে যাওয়ার ইঙ্গিত হলদিয়ার সিপিএম বিধায়কের দিলীপের সঙ্গে বিধায়কের বৈঠকের ছবি ভাইরাল বিশ্বাসঘাতক আক্রমণ সিপিএম নেতৃত্বের তিন আইপিএস কে ডেপুটেশনে পাঠানো নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা রাজ্যের বিতর্কের মধ্যেই ফের মুখ্য সচিব ডিজিপি কে তলব স্বরাষ্ট্রমন্ত্রকের গরু পাচার কাণ্ডে এনামুল হকের চব্বিশে ডিসেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ এবার এনামুলকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই আদালতে আত্মসমর্পণের পরই শর্তাধীন জামিন পেলেন মদন তামাং খুনের ঘটনায় অভিযুক্ত গোর্খা জনমুক্তি মোর্চার সদস্য প্রদীপ প্রধান দু বছর ধরে বেপাত্তা ছিলেন বিমল গুরুং ঘনিষ্ঠ এই নেতা দু হাজার দশের মে মাসে প্রকাশ্যে গলা কেটে খুন করা হয় মদন তামাংকে দেশে নাগরিকদের জন্য করোনার টিকা বাধ্যতামূলক নয় যারা টিকা নিতে ইচ্ছুক তাদের অনলাইনে নাম নথিভুক্ত করাতে হবে জানালো স্বাস্থ্যমন্ত্রক সেই সঙ্গে মন্ত্রকের পরামর্শ করোনার সংক্রমণ রুখতে ২৮ দিনের ব্যবধানে টিকার দুটি ডোজ অবশ্যই নিতে হবে আন্দোলনরত কৃষকদের পাশে দাঁড়াতে এবার দিল্লি চলো অভিযানে নামছে মহারাষ্ট্রের কৃষকরা আগামী ২১ ডিসেম্বর নাসিক থেকে ৩০০০এরও বেশি কৃষক দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন সেখান থেকে হরিয়ানা সীমান্তে যাবেন বলে সূত্রের খবর কৃষক আন্দোলন নিয়ে ফের বিরোধীদের নিশানা প্রধানমন্ত্রীর আন্দোলনের নেপথ্যে ষড়যন্ত্র চলছে অভিযোগ নরেন্দ্র মোদীর আজ ভিডিও কনফারেন্সে মধ্যপ্রদেশের কৃষকদের উদ্দেশ্যে কৃষি আইন নিয়ে বিভিন্ন তথ্য তুলে ধরেন তিনি ধর্ষণ করেই খুন করা হয়েছে হাতরাসে নির্যাতিতাকে ঘটনায় চার অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট পেশ করল সিবিআই গত সেপ্টেম্বরে হাতরাসে ২০ বছরের দলিত তরুণীকে ধর্ষণ করে হত্যা করার ঘটনায় শিউরে ওঠে গোটা দেশ এনসিবির পাঠানো নোটিশের জবাবে কর্ণ জোহরের আইনজীবী ও তার এক প্রতিনিধি একটি চিঠি ও একটি পেনড্রাইভ জমা দিলেন এনসিবি দপ্তরে কর্ণের বাড়িতে বলিউড তারকাদের পার্টিতে মাদক যোগের অভিযোগের তদন্তে তাকে নোটিশ পাঠিয়েছিল এনসিবি রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ২২৩৯ মৃত্যু হয়েছে ৪২ জনের মোট করোনা আক্রান্ত ৫৩২৬৯৫ মৃতের সংখ্যা বেড়ে ৯২৭৭ মোট করোনামুক্ত ৫৩২৬৯৫ সুস্থতার হার ৯৪.৬৮% দৈনিক সংক্রমণে শীর্ষে কলকাতা মৃত্যুতে উত্তর চব্বিশ পরগনা কলকাতায় একদিনে আক্রান্ত ৫৯৫ মৃত্যু ১০ জনের উত্তর চব্বিশ পরগনায় একদিনে আক্রান্ত ৫২৪ মৃত্যু ১৬ জনের হাওড়ায় একদিনে মৃত ৪